হ্যালো গাইজ, বাংলা সিনেমায় আবার কিন্তু ঘনঘটা দেখা দিয়েছে দুর্যোগের। হ্যাঁ বন্ধুরা, আমাদের সবার প্রিয় জনপ্রিয় সুপারস্টার শাকিব খানের একটি ভিডিও ভাইরাল হয়েছে গত সন্ধ্যা থেকে, এবং সেখানে অনেকেই বলছেন যে এটা একটা ভুল, অনেকেই বলছেন এটা ঠিক। ব্যাপারটা আসলে কতদূর কি সেটাই আসলে দেখার বিষয়। ব্যাপারটা এরকম যে শাকিব খান বলেছেন বুবলিকে পারিবারিকভাবে দুই পরিবারেই আলোচনা হচ্ছে বুবলি শাকিবের বিয়ের ব্যাপারটা নিয়ে, এবং সেটা ভাইরাল হওয়ার পর থেকেই বিভিন্নভাবে বিভিন্ন জনের সাথে কথা বলার চেষ্টা করা হচ্ছে। কথা শেষ পর্যন্ত পাওয়া গেল অপু বিশ্বাসকে। অপু বিশ্বাসকে প্রশ্ন করা হলে তিনি বললেন, যদি জয়কে শাকিব খান সত্যিকারের অর্থে ভালোবেসে থাকেন, জয়কে যে আদর করেন সেটা যদি দেখানো না হয়ে থাকে, তাহলে আমি মনে করি যে শাকিব খানের বুবলিকে বিয়ে করা একদমই উচিত হবে না। কারণ আপনারা সবাই জানেন আমাদের জয় এবং জয় তার বাবাকে হারিয়েছে, একটা পারিবারিক জীবন হারিয়েছে, সেটার একমাত্র কারণ বুবলি। এবং সেটা যদি এখন স্বীকৃতি দিয়ে দেয় শাকিব খান, তাহলে তো জয় সেটা বড় হয়েও জানতে পারবে যে তার বাবা এই মেয়েটির জন্যই তাকে ছেড়ে গেছে, তার মাকে ছেড়ে গেছে, তার পরিবার সে পায়নি। অনেক সন্তান তার বাবা মাকে একসাথে চায়, আমার সন্তান সেটা পায়নি, এবং আমি সেই অপমানের জায়গাটা নিতে পারিনি আমার সন্তানের। আমার ডিভোর্স হয়েছে, ডিভোর্স একটা মেয়ের জীবনে কতটা কষ্টের, সবটা কতটা যন্ত্রণার, সেটা অনেক মেয়েই বুঝবেন, অনেক মাই বুঝবেন, কিন্তু একটা সন্তানের হাহাকার, একটা বাবার জন্য, বাবার ফিরে আসার জন্য অপেক্ষা, সেটা কোনো বাবাই বুঝতে পারে না যখন তার সন্তানের সঙ্গে না থাকে। সেই জিনিসগুলো দেখে দেখে যখন আমি সন্তানকে বড় করছি, আমি জানি কতটা কষ্ট আমার হচ্ছে। সেই মানুষটাকে যদি আরেকবার কষ্ট দেয় শাকিব খান, সেটা আমি আসলে মেনে নিতে পারবো না। শাকিব যদি আবার বুবলিকে বিয়ে করে, তাহলে কিন্তু আমি জয়কে যে ভালোবাসাটা দেখায়, সেই দেখানো ভালোবাসাটা আমি আসলে দেখাতে দেব না। আসল কথা হচ্ছে, জয়কে আমি তখন আর শাকিবের কাছে যেতেই দেবো না, পুরোপুরি আলাদা করে ফেলবো জয় এবং আমার জীবন থেকে শাকিব খানকে। আর ব্যাপারটা অবশ্যই আপনারা যারা ভক্ত রয়েছেন, আপনারা বোঝার চেষ্টা করবেন যে সে তো কতটা কঠিনভাবে আমি এই সিদ্ধান্তটা নিতে বাধ্য হয়েছি। আশা করছি অপু বিশ্বাসকে আপনারা ভুল বুঝবেন না, অপু বিশ্বাসের এই সিদ্ধান্তকেও আপনারা খারাপ চোখে দেখবেন না। আপনারাই বলুন আমার আসলে কি করা উচিত। অপবিশ্বাস কথাগুলো যেভাবেই বলুন না কেন আসলে একদম ঠিক বলেছেন, কারণ একজন মানুষ যদি তার সন্তানকে ভালোবাসে, তাহলে কিন্তু এই ধরনের একটা কাজ কখনোই করতে পারে না। তিনি বুবলিকে আসলে বিয়ে করলে অপবিশ্বাসকে আসলেই অমর্যাদা করা হয়, এবং তার সন্তানকেও অবশ্যই অমর্যাদা করা হয়। আমি মনে করি শাকিবের বিয়ের বয়স হয়েছে এবং তিনি অন্য থার্ড পার্সন কাউকে বিয়ে করে নিন, এটাই আসলে সব দিক থেকে সমাধানের পথ হবে। আমার চ্যানেলটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, লাইক কমেন্ট শেয়ার দিন এবং পরবর্তী পর্ব পেতে সাবস্ক্রাইব করুন। ভালো থাকুন, ভালো রাখুন, সবাইকে ধন্যবাদ।